নমস্কার বন্ধুরা, পেট লাভার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রাতে স্পাইকের অ্যান্টি র্যাবিসের ভ্যাকসিনটা কমপ্লিট হয়েছে। আমরা ডাক্তারখানা থেকে আসার সময় স্পাইকের জন্য একটা রোপ আর একটা বোন নিয়ে এসেছি। তো ক্যালসিয়াম বোনটা ও খুব পছন্দ করছে, দেখতেই পাচ্ছ ক্যালসিয়াম বোনটাকে নিয়ে পড়ে আছে। রোপটার প্রতি কোনো আগ্রহই নেই ওর, ও বোনটাকে নিয়ে আরাম করে খেলছে সকালবেলায় উঠেই, এখনো খাওয়া দাওয়া ওর হয়নি। তো সারাদিন আজকে এটা নিয়ে পড়ে থাকবে মনে হচ্ছে। তো চলো দেখি কি করে সারাদিন। এখন আপাতত ও বোনটাকে নিয়ে খেলছে, ওর খেলা দেখি আর সারাদিন কি করে দেখি। তার মাঝে তোমাদের সবাইকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা। এখন ঘড়িতে টাইম সকাল 7টা। কিছুক্ষণ সোফায় বোনটাকে নিয়ে খেলার পর বোনটা খেলতে খেলতে মাটিতে পড়ে যায়। তারপর স্পাইকি নিচে নেমে আসে, নিচে নেমে এসে আবারও সেই বোনটা নিয়ে খেলতে শুরু করে। স্পাইকি মনে হচ্ছে আজকে থামবেই না, খুবই আনন্দ পেয়েছে। ও এতই আনন্দ পেয়েছে আর এতই এক্সাইটেড বোনটার জন্য, ওটাকে ছাড়ছেই না, কোনো মতেই ছাড়ছে না। উল্টে পাল্টে কীভাবে খেলছে দেখো, খুব ভালোও লাগছে, ও নতুন একটা জিনিস পেয়েছে খেলার। তো ওকে আমরা খেলতে দিই, ততক্ষণ ওর খাবারটা রেডি করি আর খাবার খাইয়ে দিয়ে তারপরে দেখি কী করে। খাবার দাবার খেয়ে স্পাইকি এবার একটু ঘুম দিচ্ছে। এখন বাজে রাত্রি 9টা। 9টা মানেই স্পাইকির ঘুম চলে আসবে, এটা স্বাভাবিক, কারণ রাত্রি 9টাতেই স্পাইকি ঘুমিয়ে পড়ে। স্পাইকির ঘুমের টাইম হচ্ছে রাত্রি 9টা। তোকে বিছটা পেরে দিতেই স্পাইকি ঘুমিয়ে পড়েছে। এই যে সেই বোনটা, যে বোনটা কাল রাতে আমি কিনে নিয়ে এসেছিলাম, যেটা নিয়ে সকাল থেকেও ব্যস্ত ছিল, সেটার প্রতি ওর এই মুহূর্তে আর আগ্রহ নেই, কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে। তো ও বিছানায় ঘুমাতেই ওকে চাদরটা ঢাকা দিয়ে দিলাম, বালিশটা দিলাম। তো আপাতত ও চাদর ঢাকা দিয়ে বালিশ নিয়ে পাশে ঘুমিয়ে পড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘুমে বেঘর। এই মুহূর্তে ও ঘুমাক, আমরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।